উজ্জ্বলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে ভোলা জেলার প্রান্তিক কৃষকের কাছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি। এবছর ইলিশ উৎপাদনে রেকর্ড গড়েছে বাংলাদেশ, আর গত 11ই অক্টোবর ছিল ইলিশ মাছ ধরার এই মৌসুমের শেষ দিন। আজ দীপ্ত কৃষির পুরোটা সময় জুড়ে থাকছে এ অঞ্চলের জেলেদের মাছ ধরা ও বেচার পুরো গল্প। চোখ রাঙিয়ে শাসাচ্ছে অশান্ত নদী, তীরে ভাঙছে উত্তাল ঢেউ। দিন দিন উঁচু হচ্ছে জলের দেয়াল, কমে বিক্ষুব্ধ অশান্ত নদী। যদিও এসবে ভ্রুক্ষেপ নেই লড়াকু জেলে, দু চোখে কেবল তার মৌসুমের স্বপ্ন। ঝাঁপি খুলছে অকৃপণ প্রকৃতি, নদীর জলে নাচছে ইলিশ, লেগেছে মাছ ধরা আর মাছ বেচা কেনার ধুম। জ্যৈষ্ঠের মাঝামাঝি থেকে শুরু হয় ইলিশের মৌসুম, ভাদ্র পর্যন্ত মাছ পড়ে জেলেদের জালে। সারা বছরই সাগরে মাছ ধরে উপকূলের জেলেরা, তবে ইলিশ মৌসুমের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। শত কোটি টাকার বিনিয়োগ হয় এই একটি মৌসুমে, বিনিময় জোটে লাখো মানুষের বছরের খোরাকি। এবছর 12 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে ইলিশ মাছ ধরা। তাই 11 অক্টোবর ইলিশ মাছ ধরার শেষ দিনে জেলেদের মধ্যে ছিল দারুণ ব্যস্ততা। দীপ্ত কৃষি টিম নিয়ে আজ আমরা চলে এসেছি ভোলার ইলিশা জংশনে। এই মুহূর্তে কথা বলছি মেঘনা নদীর একেবারেই মাছ বরাবর থেকে। আজ ইলিশ মাছ ধরার শেষ দিন। এই শেষ দিনকে কেন্দ্র করে এখানকার জেলেরা তাদের ছোট বড় অসংখ্য নৌকা নিয়ে তারা মাছ ধরায় ব্যস্ত। এই মুহূর্তে কথা বলবো একজন জেলে কামাল ভাইয়ের সাথে। কামাল ভাই কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আজকে তো ইলিশ মাছ ধরার শেষ দিন। আজকে ইলিশ মাছ ধরার শেষ দিন, তো কেমন লাগছে? আজকে ধরেন কাম কাজ নাই, শেষ দিন উনকা গাড়ে বন্ধ বাঁধা দিতে নৌকা না তখন বাঁধা দিতে গাড়ে। মাছ ধরেছিলেন আজকে আপনি? আজকে মাছ ধরি না। ধরতে পারেন নাই? না। মাছ ধরার শেষ দিনে একদিকে যেমন রয়েছে মাছ ধরার ব্যস্ততা, অন্যদিকে অনেকেই নৌকা তুলছেন ঘাটে। শেষ দিনে বরফ কল বন্ধ হয়ে যাওয়া এবং দেশের অন্যান্য অঞ্চলে মাছ না পাঠাতে পারার কারণে অনেক মাঝি নৌকা ধোয়া মোছা আর জাল ঠিক করার মধ্য দিয়ে কাটাচ্ছেন সময়। ভাইজান মাছ ধরা শুরু করলেন কতদিন আগে থেকে? আমি দেরি মাছ জালি করে 10-12 বছর আগে থেকে। 10-12 বছর আগে থেকে মাছ ধরেন? ধরুন 12 বছর আগে থেকে নিজের মাছ জালি করতে যাই, আগে বাফের লাগে জাল টাল পাইছি দিয়েছি ব্যবস্থা কিন্তু 10 বছর আগে তো মাছ জালি করে ধরেন ঋণ আছে তহফিলের, এরপর মাছ মারিতে চালান টালান দিয়েছি, নিজের সংসার সংসার আছে, কারণ তাহলে একটু ব্যবহারেজ আছে। খুব মোটামুটি খাইলে অবস্থা ভালো আসছিলাম, যে সময় ছানি জ্বালা কল বাইছিলাম, বাহনের পরে মাঝে দিয়ে কারেন্ট জাল বাইরেছে, বাইরের পরে একটু ব্যবহারেজ আছে ফল্ডে, পড়লে পড়ানোর পরে মাঝে দিয়ে 2 বছর তখন জাল টাল বাইরে পুকুরে উপরে আসছি, এই ধরেন লিটারের বিষে ওইটের বিষে ওইটের বিষে আসছি, কামকাজ টুকটাক করছি। করোনার পরে লাস্টে আবার এই 7-8 মাস তখন আবার এই মাঝে রিটাল হয়েছি, মোটামুটি 40 ভাগে মোটামুটি খাইলে মোটামুটি আসি আর দান আছে, ধরেন ঋণ আছে ধরেন 1 লাখ টাকার মতন তহবিলদারের। কামাল মাঝির সাথে কথা প্রসঙ্গে চলে আসলো কারেন্ট জালের আধিক্যের কথা। শত বিধি নিষেধ থাকা সত্ত্বেও এখনও জেলেরা ব্যবহার করছেন কারেন্ট জাল। কেন ব্যবহার হচ্ছে কারেন্ট জাল তার উত্তর খুঁজতে গিয়ে কামাল মাঝি যা বলল, এটা তো আগে মিল কারখানা বন্ধ করতে হবে, সরকার আগে মিল কারখানা বন্ধ করতে হবে, এটা মিল কারখানা বন্ধ করতে হবে, যার আমরা যদি সরকার যদি জাল না তাহলে আমরা জাল পান কি, যারা সরকার এটার থেকে ঋণ নিছে নাহলে বেড়া করে কিছু ট্যাক্স দিছে, বেড়ারা
এই জাল বিক্রি করতে আছে নালে আমরা জাল পান করি আমরা তো আর বানাই না আমাদের এই কাবেন জাল ছাড়া ইলিশ মাছ ধরা আর কোনো পদ্ধতি নাই আছে জি কি পদ্ধতি সেটা বলুন যেমন সানি জাল আছে না সানি জাল দিয়ে ইলিশ মাছ ধরতে পারে সানি জাল মানে এই যে ওই সুতার 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 জাল সুতার জাল সুতার জাল মানে মাছ ধরার যে জাল আর কি সেই জালের কথা হ্যাঁ নরমালে যে মাছ ধরে সেই জাল বলা হয় সুতার জাল ওইটা দিয়ে ইলিশ মাছ ধরা যায় তাহলে ওইটাতে উপকারিতা নাই কোনো আছে যেমন এটা একটু মাছ কম আর এটা একটু মাছ বেশি মারে এটা মাছ বেশি ক্ষতি বেশি আর এটা মাছ কম লাভন বেশি ভাই এই বছর তো প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়েছে তো আপনারা কি রকম পরিমাণে ইলিশ ধরেছেন আমরা ইলিশ মাছ ধরছি যেমন কিছু কিছু জায়গায় কারান জাল পাইছে না এরা মাছ একটু বেশি ধরছে আর যারা সানি জাল পাইছে এরা মাছ পাইছে কম কম পাইছে তো আমি মাঝে দিয়া সানি জাল পাই না মোটামুটি কারান জাল পাই মোটামুটি আংশিক দুই এক কাডাল ভালো ছিলাম এর আগে সানি জাল পাইছিলাম এমনি কত টাকা লাভ হয়েছে আপনার এমনি ধরেন এই যেমন লাভ হয়েছে ধরেন লাখ দুই তিন টাকা লাভ হয়েছে আপনার দেনা টেনা সব দিয়ে মানে হাতে তহবিল আছে কত টাকা এখানে হাতে কোনো টাকা টুকা নেই হাতে যা আছে ধরেন না ধন কিনছি যে এই মেশিনটা এই 15 20 দিন আগে আনছি এই মেশিন কিনছি জাল করছি টলারটা কিনছি এমনি এমনি আর কি টাকা চলে গেছে আগে তো কিছু ছিল না আগে যে আগে ওই তখন যে দেখলাম একেবারে শুধু নৌকা নিয়ে মাছ ধরতেছে এরকম করে শুধু নৌকার জাল নিয়ে মাছ ধরতেছে হ্যাঁ নৌকা নৌকা নিয়ে মাছ ধরতে হয় ভাই কালকে থেকে তো মাছ ধরা বন্ধ জি কালকে থেকে মাছ এই বন্ধ সময় কি করবেন আপনারা এখন ধরুন বেকার থাকুম আর কি যখন আগে দুই সাইড দিয়ে যখন কামড়ে দিয়ে একটু গোলাইছি গলাইছি এখন ধরুন এই বাইশ দিনের থেকে আইসা আসে যাইব যে দেনা দেনা যা দেনা রয়ে যাইব আমরা যে বেকার বেকারে থাকলাম আবার মাছ ধরা শুরু হবে কবে আপনার আবার যদি বাইশ দিন পরে মাছ ধরা শুরু হয় মাছ থাকলে ধরুন না থাকলে আর ধরুন কই থেকে তো বাইশ দিন পরে ওই সময় কি মাছ পাওয়া যায় নাকি একটু মাছ কম পাওয়া যায় আবার হচ্ছে আপনার এই বর্ষার সময় হলে একটু ভালো পাওয়া যায় মাছ আর এমনিতে অন্য কোনো মাছ ধরেন না যেন অন্য কোনো মাছটা ধরি তো যেন এই যে আবহাওয়াটা দেখছি খুব খারাপ তো এরকম খারাপ আবহাওয়ার মধ্যে আপনারা মাছ ধরেন আমরা এতন যখন খারাপ হইলো ধরেন মাছটা ধরি আর আমরা তো কাজে তো এটা আমরা তার কোনো কাজ কাম ব্যবসা হয় কিছু নেই তাহলে আমরা এই কাজ যদি না করি জাল যদি না হয় আমরা খান কি দিলেন এই বিশাল বিশাল ঢেউ এবং এর মধ্যে কোনো রকমের কোনো দুর্ঘটনার খবর দুর্ঘটনা হয় ভাগ্য খারাপ হইলে দুর্ঘটনা হলো কিছু মারা যায় আর ভাগ্য ভালো হলে বাইচতেও ঘুরে যায় মৌসুমে কোমর বেঁধে মাছ ধরেন ইলিশ শিকারী জেলেরা তবুও প্রতিনিয়ত সম্মুখীন হন নানা প্রতিকূলতার কখনো গভীর সমুদ্রে হামলার শিকার হয় তাদের ট্রলার আবার কখনো পড়ে যান প্রকৃতির করাল থাবার মুখে উত্তাল সমুদ্র কিংবা পাহাড় সমান ঢেউর সঙ্গে লড়তে পারেন জেলেরা কিন্তু জলদস্যুদের অস্ত্রের সামনে কিছুই করার থাকে না নদীতে তিন ঘন্টার মতো নদীতে না পাওনের পরে তিন ঘন্টা প্রায় নদীর মধ্যে ছিলেন নদীর মধ্যে আসলাম ভাসান নদী আসলাম ভাসান নদী আসলাম যে অবস্থা কাপড় সব লঙ্গি টঙ্গি যে অবস্থা সব ছাইরা দিছি ছাইরা দাওনের পরে কামাল মাঝি প্রকৃতির সাথে লড়াইয়ের কথা শুনতে শুনতে দীপ্ত কৃষি টিম পরে মেঘনা রুদ্র মূর্তির সামনে প্রায় এক ঘন্টার চেষ্টায় তীরে ফেরার পর আবার আমরা ফিরে যাই কামাল মাঝির জীবন যুদ্ধের গল্পে এটা আমাদের বাড়ি আর কি বিশাল বিশাল ঢেউ দেখলাম মেঘনা নৌকা হেলতেছে ডুবতেছে কি ভয়াবহ একটা দৃশ্য দেখে আসলাম আমি এরকম কি সব সময় থাকে জানেন আমার সব সময় থাকে না যেমন আছে যে সুম সিগন্যাল টিং টানে বৃষ্টি বাতাস হয় হেসুম কা যায় এই ধরনের তুফান তো হন আর কি ঢেউ ঢেউ ইয়া করতে থাকে আর যে সুম কা তুফান না বৃষ্টি না বাতাস না হেসুম তো নিবিড়ে থাকে একেবারে স্বাভাবিক একদম স্বাভাবিক নিবিড়ে থাকে এই যে বাড়ি দেখতে পাচ্ছি এই বাড়িটা কি আপনার পৈতৃক ভিটা আমার শ্বশুরের বাড়ি আর কি এটা এই বাড়িটাকে আমি আর কি থাকি আর ওখানে আপনার বাপদাদার ভিটা কোথায় আমাদের বাপদাদার ভিটা ভাঙ গেছে নদীতে কোন হেরা আবিরা ভিন্ন অন্য জায়গায় যায় বাড়ি গেছে জনতর বাজার এই মাছগুলো ধরে যখন বাজারে বিক্রি করেন তখন কোন রকমের কোনো সমস্যার সম্মুখীন হন কি জানেন হেসম কোন রকমের সমস্যা হয় না সমস্যা পাইকারদের কাছে যখন বিক্রি করেন কোন ধরনের জানেন হেগুন হেসম কোনো সমস্যা হয় না যেমন অভিযোগ দিলে আর কি একটু সমস্যা দেখা দেয় এছাড়া কোনো সমস্যা নেই আমরা যতটুকু
তো জানি সরকারি ভাবে তো নানা রকমের সহযোগিতা দেওয়া হয় জেলে পরিবারকে এই অক্সিজেনের মূলত তো আপনি কোন রকমের কোন সহযোগিতা পান কিনা সরকার তো জানা আছে আমি সহযোগিতা পাই না যেমন আমার নাম মোসারমন আছে হেরা কয় তুইও ডাল ডাল বাস তোরাটা কাট দিম যেমন নানান রকমের ইয়েটিয়া দেওয়া 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 গেছে যেন যাইলে যেমন কয় কি তুমি পাবি না যোগ্যতা না তোমার খরচাতি কম খাওয়া লাইনা কম তোমার আর ছেলে সন্তান বড় সর হয় না তুমি কি সহযোগিতা পাইবা তো এই মিলে আর কি সরকার আমার সহযোগিতা করে না কোনো কাজে জেলে কাট নাই আমার জেলে কাট নাই যে জেলে কাট করতে উইলা যায় হেরবার জেলে কাট দেয় না কেন আমি নাম স্যার লগে আরে ঠিক আছে হের আমার জেলে কাট দেয় না দেখেছে আমার তো আছে থাকে দেখা গেছে হের এটা উড়াই না খাইতে আছে দেখা আরেকজনের বিক্রি করতে আছে আরেকজনের দিছে আপনারা তো নানা সময় নানা রকমের প্রতিকূলতা নানা ধরনের সমস্যার সম্মুখীন হন জি সরকার সারাদিন অনেক রকমের ঘরঝাপটার মধ্যে দিয়ে থাকলাম আমি একটু ভাবির সাথে গল্প করি আপনি ঘুরে আসেন ঠিক আছে আপনি ভাবির লগে একটু গল্প করেন আচ্ছা ভাবি কেমন আছেন ভালো আছি ইলিশ মাছ ভাজতেছিলেন জি আজকে তো মাছ ধরার শেষ দিন জি তো এই জন্য কি মাছ ভাজতেছেন জি আজ শেষ দিন মাছ ভাজা আজ খাবো এই তো আর খাইতে পারবো না এই তো শেষ দিন আজকে খোলা পানি লই অনেক কষ্ট করে থাকি আপনি কখন আইব কি করব তারপরে আপদ বিপদ কি টেনশনে থাকা পরে কি কী সমস্যার মধ্যে পড়ে কোন বিপদের ভিতরে পড়ে কখন আইব না আইব ফলে আশা থাকি ভাই যে মাছ ধরে যে টাকা পায় যে সেই টাকা দিয়ে কি ছেলে মেয়ের পড়াশোনা তাদের অন্যান্য খরচ হয় আমরা ধরেন মোটামুটি চলে আর কি ধরেন এই মাছ ধরা টাকা দিয়ে আবার জাল করত যে জাল দিয়ে মাছ ধরতে জাল আবার বেশি খুয়া তারপরে এই জাল দিয়ে আবার জাল টাকা দিয়ে জাল করত জাল করলে আপনার সংসার কিন্তু হয় না তারপরও চলে এই মোটামুটি কয় না অনেক ইয়া করি চালায় আর কি ধরেন এই পোলানি খাতালা কেনা লাগে কলম কেনা লাগে মাসে টাকা দিত একটা দুইটা দুইটা আসছে না মেয়ে দুইটার ভাড়ায় আপনি দুইটা মাসে 200 টাকা করে দিত ভাইয়ের কাছ থেকে তো শুনলাম আপনারা আগের যে বাড়িতে ছিলেন ওই বাড়ি তো নদীতে ভেঙে গেছে জি এখানে তো নতুন আসছে জি এইরকম তো প্রতিনিয়ত আপনারা প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছেন জি তো আপনারা সরকারের কাছে কি চান কি করলে পরে আপনারা ভালো থাকবেন সরকারের কাছে দাবি রাখি সরকার যদি আমাদের কত জায়গা জমি কোনোটা কিছু সাহায্যতা করতো তো এসান আমরা বাড়ি গাড়ি করি সুন্দর ফোলা ফানলে আর সুখ মতন থাকতে পারতাম ভাবি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য কথা বলার জন্য তো আমরা আশা করব আপনি ভালো থাকবেন আপনার পরিবারের বাকি সদস্যদের নিয়ে সবসময় ভালো থাকবেন সে প্রত্যাশা করি উঠি ভাবি আজকে আচ্ছা ভালো থেকেন ভালো থেকেন এ পর্যায়ে রয়েছে এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত তরিন শুরুতেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম আগাম ধান কাটা শুরু কৃষকের মুখে মঙ্গা জয়ের হাসি দেশের সেচ কাজে সৌর বিদ্যুতের ব্যবহার দিন দিন বাড়ছে গাইবান্ধার সুন্দরগঞ্জের কদমতলা পরিচিতি লাভ করেছে বকের গ্রাম হিসেবে
শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, গত কয়েক বছর আগে উত্তরবঙ্গের এই সময়টা ছিল মঙ্গার সময়। সময় পাল্টে গেছে উত্তরবঙ্গের। কৃষকরা আগাম জাতের ধান কাটতে শুরু করেছে, আর তাই তাদের মুখে মঙ্গা জয়ের হাসি। অগ্রহায়ণ মাস আসতে এখনো ঢের বাকি। একসময় এই মাসেই লালমনিরহাটের ঘরে ঘরে হানা দিত মঙ্গার ভয়ালো থাবা, কিন্তু কালের বিবর্তনে সবকিছু যেন পাল্টে গেছে। এখন আর অগ্রহায়ণ মাসের অপেক্ষা নয়, আগাম জাতের ধান চাষ করে এই অঞ্চলের কৃষক আশ্বিন কার্তিক মাসেই মঙ্গা জয় করতে শিখেছেন। চলতি মাসে লালমনিরহাট সহ রংপুর বিভাগের 8 জেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এসব ধান কাটা ও মাড়াই শুরু হওয়ায় কৃষকদের মুখে দেখা দিয়েছে হাসির ঝিলিক। আগাম আমন ধানের ফলনও হয়েছে ভালো। কৃষকরা বলছেন আগাম আমন চাষে মঙ্গা উধাও হয়ে গেছে। সেচ কাজে সৌর বিদ্যুৎ ব্যবহার করে গত 4 বছরে 358টি সেচ পাম্প চালু হয়েছে। এতে সেচের আওতায় এসেছে 23,000 বিঘা জমি। দেশের উত্তর পূর্বাঞ্চলে এটি জনপ্রিয়তা পেয়েছে সবচেয়ে বেশি। 2012 সালে সেচ কাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু করে সরকারের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইডকল। চলতি বছরের আগস্ট পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চলে 358টি সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন করা হয়েছে, যার আওতায় সেচ সুবিধা পাচ্ছে 23,000 বিঘা জমি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ প্রাথমিকভাবে 40টি সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প বসানোর উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে রাজশাহীর গোদাগাড়িতে 4টি এবং নওগাঁ ও চাঁপাই নবাবগঞ্জে 6টি পাম্প চালু করা হয়েছে। এর প্রতিটির উৎপাদন ক্ষমতা 15 কিলোওয়াট। স্থাপনে ব্যয় হয়েছে 30 লক্ষ টাকা। আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের মধ্যে পদ্মা নদী থেকে পানি নিয়ে এসে এটা খালে আমরা ফেলি, খাল থেকে তারপর ডাবল লিফটিং করে সোলার প্যানেলের সোলার শক্তিটাকে ব্যবহার করে আমরা ওই ইরিগেশনে সেটা ইরিগেশন মানে দিয়ে থাকি। খরচ কম হওয়ায় কৃষকরাও সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছে। আগে যে বৃষ্টির পানি হতো সেই পানিতে আমরা সেচ হ্যান্ড মেশিন দিয়ে সেচ করে কোনোরকম করে জমি আবাদ করতাম। এখন এই সোলার আসা আমাদের এই মাঠটা 180 বিঘা জমি সুন্দরভাবে আমরা আবাদ করতে পারবো। বরেন্দ্র কর্মকর্তারা জানান, আকাশে সূর্য থাকলে 2 কিউসেক ক্ষমতা সম্পন্ন এই সেচ পাম্প সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত একটানা চালু রাখা যায়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কদমতলা গ্রাম পাখিদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। লম্বা লম্বা পা ফেলে দল বেঁধে খাবারের সন্ধান কিংবা পরন্ত বিকালে আকাশে ঝাঁক বেঁধে বকের উড়ে চলা প্রকৃতিতে দিয়েছে ভিন্ন এক সৌন্দর্য। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কদমতলা পাখিদের অভয় আশ্রমে পরিণত হয়েছে। পাখির ডাকে ঘুম ভাঙে এখানকার মানুষের। বিলুপ্ত প্রায় কালো পানকৌড়ি, সাদা বক, কানি বক, রাতচোরা সহ অন্যান্য পাখিদের দখলে পুরো গ্রাম। প্রতিদিনই যেন এখানে বসে পাখির মেলা, প্রকৃতিকে সাজায় ভিন্ন এক সৌন্দর্যে। বাঁশঝাড়, গাছগাছালি যেন বকের স্বর্গরাজ্য। প্রকৃতি আর পাখির নিবিড় বন্ধন দেখতে অনেকেই ছুটে আসেন এই গ্রামে। বক, পানি কামড়ি, আচ্ছরা আর অন্য অন্য পাখিটাকে সবাই আর কি থাকে আমার এখানে। ধরে আয় 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 একটা মাছ নিয়ে, সঙ্গে সঙ্গে বকটা নিচের দিকে নামিয়ে আসলো। আমি তো অবাক হয়ে গেলাম, দেরি কামড়ে ভাত সেটা বকের কথা শোনায় দেয়। সন্ধ্যেবেলা বিশেষ করে সন্ধ্যেবেলা বকের কলদানি পাখির অভয়ারণ্য গড়ার পেছনে গ্রামবাসীর মমতা আর ভালোবাসাই মূল ভূমিকা রেখেছে বলে মনে করেন প্রাণীবিজ্ঞানের এই শিক্ষক। এটিকে আমাদের রক্ষা করার জন্য সরকার সহ সমস্ত এনজিওদেরকে এবং যারা প্রকৃতিকে ভালোবাসেন প্রতিপ্রেমী সবাইকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ করব। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। কৃষিতে নতুন নতুন গবেষণা উদ্ভাবন কৃষির উন্নয়নকে আরো বেগবান করুক, সমৃদ্ধ হোক বাংলাদেশের কৃষি। এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়: দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন kriishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 এই নম্বরে।
আজ দীপ্ত কৃষি পুরোটা সময় জুড়ে থাকলো এই অঞ্চলের একজন জেলে কামাল ভাইয়ের দুঃখ দুর্দশা ও সফলতার গল্প। আজকের অনুষ্ঠান থেকে দেশের সকল মানুষের প্রতি এবং সরকারের প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা অন্তত এই এলাকার জেলেপাড়ার মানুষদের প্রতি সুনজর দেবেন। আপনাদের সুনজরে হয়তোবা এই অঞ্চলের জেলেরা কিছুটা হলেও ভালো থাকবে, সে প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি।